হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ আমি আপনাদের সামনে তুলে ধরব নিউ দীঘায় পরিষেবা ভালো এমন 5টি হোটেলের নাম, ফোন নম্বর, ভাড়া কত, সব কিছুই। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমি আপনাদের সঙ্গে প্রথম যে হোটেলটির কথা শেয়ার করব, সেই হোটেলটির নাম হলো হোটেল শান্তিনিকেতন দীঘা। এই কম বাজেটের হোটেলটি নিউ দীঘা সি বিচ থেকে মাত্র 4 মিনিটের পায়ে হাঁটা পথ এবং দীঘা ট্রেন স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথ। এই হোটেলটির প্রত্যেক কক্ষে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে এবং টিভিয়ের ব্যবস্থা রয়েছে। প্রত্যেক রুমে এসির ব্যবস্থা রয়েছে। রুম সার্ভিসের ব্যবস্থা 24 ঘন্টা দেওয়া হয়। কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এরপর আপনাদের সামনে যে হোটেলটি তুলে ধরব, সেই হোটেলটির নাম হলো হোটেল গ্রিনল্যান্ড ইন। সমুদ্র তীরবর্তী এই হোটেলটি নিউ দীঘা সমুদ্র সৈকত থেকে 12 মিনিটের পায়ে হাঁটা পথ এবং দীঘা ট্রেন স্টেশন থেকে 14 মিনিটের পায়ে হাঁটা পথ। এই হোটেলটিতে একটি রেস্তোরাঁ রয়েছে, রয়েছে খেলার মাঠ, সঙ্গে রয়েছে ডক্টরের পরিষেবা, বিনামূল্যে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে এখানে, টিভিয়ের ব্যবস্থা রয়েছে, প্রত্যেক রুমে এসিয়ের ব্যবস্থা রয়েছে, 24 ঘন্টা রুম সার্ভিস দেওয়া হয়ে থাকে। এরপর আপনাদের সামনে যে হোটেলটি তুলে ধরব, সেই হোটেলটির নাম হলো স্বপ্নদ্বীপ রেসিডেন্সি দীঘা। এই হোটেলটিতে বিনামূল্যে ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে, প্রত্যেক রুমে টিভিয়ের ব্যবস্থা রয়েছে। এই হোটেলটিতে থাকতে হলে আপনার খরচ পড়বে 1000 টাকার মতো এবং এই হোটেলটির প্রত্যেক রুমে এসিয়ের ব্যবস্থা রয়েছে। এরপর আপনাদের সামনে যে হোটেলটি তুলে ধরব, সেই হোটেলটির নাম হলো বন্ধন ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলটিতে থাকতে হলে আপনার খরচ পড়বে 1300 টাকার মতো। এই হোটেলটিতেও আগের হোটেলগুলির মতো একই সুবিধা রয়েছে। এরপর আপনাদের সামনে যে হোটেলটি তুলে ধরব, সেই হোটেলটির নাম হলো রাজা হলিডে ইন। এই হোটেলটিতে থাকতে হলে আপনার খরচ পড়বে 1300 টাকার মতো।